এই ধর ভাই, এটা ওই পাশে রাখার ওই ক্লাস কভারটা দে। এই ব্রেক শু কি পাল্টাইছিস? পাল্টাইছি ভাই। সব সময় ভালোটা লাগাইস? আচ্ছা। আরে গ্যাসকেট কোনটা লাগাইছিলি কালকে? ভাই ঘরে তো ছিল না, তাই পেপার কাটে মডিফাই করে দিছি। পেপার কাটে মডিফাই করতে কইছি তোর আমি? এই গাড়িওয়ালাটা কলেজের মাস্টারই করে, সে কি টাকা কামায় না? তালি ও কি তোর কয়েছে যে ভাই আমার কাছে টাকা নেই, পেপার কাটে মডিফাই করে দাও? দায় বেদাই বিপদ আপাদে যার কাছে টাকা থাকে না, অনেকের ইঞ্জিন কভার লিক করে, তখন তো পেপার কাটে লাগাই দিবি। কিন্তু তোর তো সবসময় মডিফাইটা করা যাবে না। যাবে? এখন এই লোকটা কলেজের মাস্টারই করে, আল্লাহ 30টা দিন সে যায় আর আসে। এখন আজকে সে বমেল ঘামতেছে দেখে ইঞ্জিনটা সে খোলা এসে, আজকের দিনটা তার অফ গেছে, এখন ডেলি ডেলি কি সে এসে ইঞ্জিন খোলাবে? তাহলে এমন ভাবে করে দিতে হবে যেন 6 মাসে 1 বছরও যেন এই সেম প্রবলেম না হয়, নাকি? ভাই আমি আসলে ওইটা বুঝতে পারিনি। না বুঝলে তো হবে না, না বুঝলে আমাকে শুনতে হবে। আচ্ছা এবার রাতে তোর কাছে শুনেই করবানি। কি খবর মইনুল, কি অবস্থা? আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। কি খুব ব্যস্ত নাকি? না ভাই ব্যস্ত না, কোন? এই তোমার একটু দেখতে আসলাম আর কি, চলো এক কাপ চা খাই আসি। আচ্ছা চলেন ভাই, তাহলে তুই কালটা করে রাখ, আমি চা খাই আসি। আল্লাহ, ও বলে ব্যস্ত না, কাজের মাথায় কাজে খাচ্ছে, ও বলে ব্যস্ত না। আচ্ছা মইনুল। জি ভাই। তুমি এই গ্যারেজের কাজ ছাড়া আর কি কাজ জানো? ভাই আমি ট্রাক চালাতে পারি, 2 বছর ট্রাক চালাইছি। আচ্ছা। আর ওয়াইরিং এর মিস্ত্রি আমি, আর আমাদের গ্রামে ধানের আড়তে 2 বছর আড়তে ম্যানেজারি করেছি। তুমি এত কাজ জানো আর সবকিছু রাইকে এই ছোট্ট একটা গ্যারেজে কাজ করতেছো? মইনুল তুমি নিজেরে চিনতে পারলা না? তোমার ভবিষ্যৎ তো সরিষা ফুলের মতো উজ্জ্বল। শোনো তোমার একটা কথা বলি, তুমি তো জানো যে আমার কয়েকটা গ্যারেজ আছে, আরো বিভিন্ন প্রতিষ্ঠান আছে জানো না? হ্যাঁ হ্যাঁ জানি ভাই। তুমি তো চাইলে ওইখানে কাজ করতে পারো, তুমি তো অনেক কাজ জানো, আর তোমারে তো আমার ভালো লাগে, ভালো লাগে বলেই তো তোমার সাথে এত আড্ডা দেই। এখন ডিসিশন তোমার উপরে, তুমি কি করবা? উজ্জ্বল ভবিষ্যৎ চাও নাকি সারা জীবন এই গ্যারেজে বইরা এই শরীরটারে কালো বানাইতে চাও? আচ্ছা শোনো আমি তাইলে আসি। হ্যাঁ আচ্ছা ভাই। ও মইনুল। জি ভাই। আচ্ছা তোমার ঘরে কি বাজার ঘাট আছে? বাজার ঘাট ভাই সপ্তাহে সপ্তাহে করি তো, আর কালকে আমাদের হাটবার, উস্তাদ টাকা দিলি তারপরে বাজার করব। আরে তুমি তোমার উস্তাদের আশায় থাকলে হইব? সে তোমার কই টাকা দিব কও? শুনো এইখানে 500 টাকা আছে, ভালো বাজার সদাই করবা, বাজারে যায় বড় দেখে মাছ কিনবা, ঠিক আছে? ঠিক আছে। আর চেহারা শরীরে যত্ন নিবা, ঠিক আছে? আচ্ছা যাও। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম। আর যা বলছি মাথায় রাইখো। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই কাজ আছে কোনো? কোনো কাজ নেই, তুই ফ্রি মানুষ না, যা যায় আড্ডা দে, মানুষ জনের সাথে যায় আড্ডা দে, যা। কোনে আড্ডা দিতে গেলাম আমি? ভাই এসে ভাইয়ের সাথে চা খেতে গেছি। চা খেতে গেছিস তুই, তাই এই কাজের সময় চা খেতে যাবি? হ্যাঁ লাভ কি তোর, কাজ ফেলায় রেখে মানুষের সাথে যায় চা খাওয়ার কোনো দরকার আছে? শার্ট প্যান্ট পরে এসে অমনি তার পাশ চলে যাওয়া হয়ে গেছে। স্যার ওর কাছে যাই লস হয়নি, ও আমারে চা খাওয়াইছে, বিস্কুট খাওয়াইছে, বাজার করার জন্য 500 টাকা দিছে, আবার গত হাটে আসে পাঙাশ মাছ কিনে দিছে, আবার তার আগে 2 কেজি গোশ কিনে দিছে। এখন সে বাজার খরচ করে দিচ্ছে দেখে তো সেই ভালো, তাহলে কাজ করার দরকার কি তোর? আর যা যায় তুই তার সাথে যায় যা আড্ডা দিকে, সে তো তোর বাজার খরচ দিয়েই দিচ্ছে। চা খাতে গেছি বলে এত কথা করছিস, তোর জায়গায় তো সারাদিন 300 টাকা দিস আমারে। 300 টাকা দেবো না তো কত দেবো? যখন তুই বেকার ছিলি কাজ পাচ্ছিলি না, 100 টাকাও তো পাচ্ছিলি না, তখন তো কইলি একটা কাজ দে কাজ দে। এখন তোর যে কাজে নিছি, তোর যে 300 টাকা দিই, তুই কয়টা কাজ পারিস এখানকার? কাজ তুই শিখতেছিস, আগে তো একদমই পারতিস না, এখন একটু একটু পারিস, এখন একটু মন দিয়ে কাজ করবি আরও কাজ শিখতে পারবি, তা না তুই কাজ না করে বিভিন্ন আড্ডায় মাইতে থাকিস। নে এটা ধর, গাড়ির কাছে নিয়ে আই। ভাই কাজ করতেছিস? কাজ তো করতেছি, কিন্তু তোর এই অবস্থা কেন? তুই কি কাজ করতে আসিস না করাতে আসিস? আমি একটু রিয়াদ ভাইয়ের সাথে ঘুরতে যাব। রিয়াদ ভাইয়ের সাথে ঘুরতে যাবি মানে গ্যারেজে যে পরিমাণে কাজ, তুই রিয়াদ ভাইয়ের সাথে কি ঘুরতে যাবি? আরে রিয়াদ ভাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যাচ্ছে, সকালে আমারে ফোন দিল, যাতে কইছে তাই যাচ্ছি। রিয়াদ ভাইয়ের ফ্যামিলি নিয়ে ঘুরতে যাচ্ছে তো তোর অনেক কাজ কি? আমিও ঘুরতে যাচ্ছি। তুই ঘুরতে যাচ্ছিস তা গ্যারেজে কাজ রস না? গ্যারেজে কাজের মাথা কাজে খাচ্ছে, তুই যদি ঘুরতে যাস তাহলে হবে? আচ্ছা তোর মন কি করছে, কাজকাম করবি না? ও ভাই আমারে কাজকাম করার ইচ্ছা নেই, কালি জুলি মাকার ইচ্ছা আমার নেই।
কালিসুলি মাখার ইচ্ছা নেই মানে? তুই এতদিন কি করে আসিস? এতদিন কার শিখাইছি তোরে, আর এখন কার শিকার মুখে মুখে চলে যাচ্ছিস? নাকি অন্য কোনো গ্যারেজে ভালো অফার পাইছিস? রিয়াদ ভাইয়ের ব্যবসা বাণিজ্য দেখাশুনো করার একটা সুযোগ করে দিয়েছে আমার, এত বড় সুযোগ আমি আত্মা করবো? আর তাছাড়া তুই আমার ছোট, এই কাজ করতে আসি বলে তুই আমার সবসময় ঝাড়ি ঝুড়ি দিস, এইটি আমার সাথে যায় না। আমি কি ঝাড়ি দিরে ভাই তোর? তুই কাজ কাম করতেছিলি না বেকার ছিলি? তোর কাজ করাতে গেলে তখন কাজ শিখতেই হবে, আর শিখতে গেলে তো একটু ঝাড়ি দিতেই হবে। ভাই রে, এই মোবিল টবিল কালিসুলি আমি আর মাখতে চাচ্ছি না, রিয়াজ ভাই আমার একটা সুযোগ করে দিয়েছে, এই সুযোগ আমি হাতছাড়া করতে চাচ্ছি না। তুই যত কথাই কোস, তুই কাজ কর, আমি গেলাম। জ্ঞান দিয়ে যা খাবাই না। কিরে, তুই এই দুপুরবেলা গ্যারেজ তালা মারি দিলি, ব্যাপার কি? ভাই, বাড়িতে ফোন আইছে, মা অসুস্থ, আমার একটু ছুটি দেন। তোরে আমি কয়বার ছুটি দিব? হ্যাঁ, তোর মা অসুস্থ বললে তুই দুইবার বাড়িতে গেছস। তোরে আমি আগেই বলছি, তোর মা যদি বেশি অসুস্থ থাকে তাইলে ভালো একটা হাসপাতালে ভর্তি কর, যত টাকা পয়সা লাগে আমি দিব। আমি তোর আগে টাকা পয়সা দিছি না? টাকা পয়সা নিয়ে টেনশন নাই, বাড়িতে ফোন দিয়া তোর মারে ভালো একটা হাসপাতালে নিতে কো। আর শুন, ওই যে দুইটা ঠাক খুলনা যাওয়ার কথা, মাল নিয়া ওইটা গিয়া পৌঁছাইছে কিনা খবর নিছস তুই? ভাই, একবার ফোন দিছি, রিসিভ করিনি। আচ্ছা, ওইটা বাদ, এখন ওই যে 16-15 যে গাড়িটা আছে ওইটা ড্রাইভার আসবো না, ওই টিপটা নিয়ে তুই যাবি, ঠিক আছে? আর বাড়িতে যাওয়ার নাম কিন্তু মুখে আনিস না। ভাই, আমার মা অনেক অসুস্থ। ভাই, তোর মা অসুস্থ আমি এক কথা কয়বার কমু, তোরে বলছি না, টাকা পয়সা লাগে আমি দেই, ভালো হাসপাতালে ভর্তি কর। মা অসুস্থ এই কথা শুনতে শুনতে আমার আর ভাল লাগতেছে না। তোর মা কি মরে গেছে? হ্যাঁ, তোর মা মরে গেলে না আমার বলতি যে ভাই মা মারা গেছে, আমার বাড়িতে যাওয়া লাগবো। এত কথা বলাস না, গ্যারেজ তালা মারছস কেন? ওটা খুল আর রেডি হইয়া ওই গাড়িটা নিয়ে বের হ। দেখেছিস অবস্থা, প্লাগের স্টার্ট না হলে সবসময় আগে প্লাগটা পরিষ্কার করতে হবে, বুঝতে পারছিস? পারবে নি এবার? জি পারবানে। কাজ শিখোয়ে করবো কি তোকের ক? কাজ শিখানোর পরেই তো তোরা ভিআইপি মানুষ হয়ে যাবে নি, তখন তোকের কালিসুলির কাজ করতে আর ভাল লাগবেন না, বুঝিস নি? ওরকম ছেলে আমি না ভাই, আমি কাজ শিখতেছি, আমি সারা জীবন আপনার সাথে থেকে যাব। সে দেখা যাবে না, কিরাম থাকবে নি সারা জীবন? এর আগে তো শিখাইছি একটারে, হারাইছে, তার আগে একটারে শিখাইছি সেও হারাইছে, এখন তোর আমি শিখাই নেব, তুইও কার শিকার পরে হারাই যাবি। ভাই ওরকম ছেলে আমি না, আপনি যতদিন আছেন আমিও ততদিন আছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম হুজুর। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কি খবর হুজুর? ভাই, আমাদের মহল্লায় একজন মারা গেছে, গরিব মানুষ, খিচুড়ি রানবো তাই সাহায্য তুলতে আইছি। মানি ব্যাগ নিয়ে আইসো, মানি ব্যাগ নিয়ে আই। তো যাই হোক হুজুর, কিরা মারা গেছে? মইনুলের আম্মু, এই যে আপনার গ্যারেজে যে ছেলেটা কাজ করতো ওর আম্মা। ওর মা তো অসুস্থ ছিল কিছুদিন ধরে, মারা গেছে? আজকে সকালেই মারা গেছে। মইনুল কোথায়? মইনুল তো এখনো আসেনি, ও ছুটি পায়নি, মা মরে গেছে শুনেছে তখন গাড়িতে উঠেছে। কষ্টন কি, ওর মা মরে যাওয়ার পরেও গাড়িতে উঠেছে? এই দত্ত, গ্যারেজের দিকে খেয়াল রাখি, সুযোগ চলেন। মারে কেউ আমার জন্য একটু রেখে দিতে পারিনি। লাশ কতক্ষণ রাখা যায়? মানুষ মারা যাওয়ার পরে তো মুদ্রারে বেশিক্ষণ উপরে রাখা ঠিক না। 12 ঘন্টা তোর জন্য অপেক্ষা করা হয়েছে, তুই আসিসনি। পরে যাই আমি করলাম, যা হয় হবে না হুজুর, মাটি দেন। পরে মাটি দেয়া হয়েছে। কেন তোর আসছি এত লেট কেন? যখন শুনলি যে চাষি অনেক অসুস্থ তখন বাড়ি আসতে পারিসনি? সে নাকি খুব ভালো মানুষ, কি করবি টাকা পয়সা দিয়ে ক? আমার মার আমি চিকিৎসার করে ছুটি রাখিনি ভাই, দামি দামি ওষুধ খাওয়াছি, দামি দামি হাসপাতাল নিছি ভাই। কি হয়ে গেল? দামি দামি হাসপাতালে নিছিস, দামি দামি ওষুধ খাওয়াইছিস, কিন্তু মারা যখন মরে গেল তখন তো মার মুখ কান্নাও দেখতে পারলি না, মার গালে তো একটু পানিও দিতে পারলি না, কি হবে এই টাকা পয়সা দিয়ে ক? শুনিছি আমার গ্যারেজ থেকে চলে যাওয়ার পরে তোর সংসারটা খুব ভালোই চলতেছিল, তাহলে মরা বাড়ির খেসড়ি রান্দার চাইল কেন বাসায় ছিল না? ঠিক আছে, তোর টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু মারা মরে যাওয়ার পর তো মুখ কানাও দেখতে পারলি না। আজকে যদি আমার গ্যারেজে কাজ করতিস তাহলে কি আমি পারতাম যে তোর মা অসুস্থ এটা জানার পরেও তোরে আটকে রাখতি? তোরে ছুটি দিতে পারতাম না আমি? আজকে লোভে পড়ে গেছিস, দামি জায়গায় চাকরি করতি, কোন শহরে নিয়ে তোর চাকরি দিয়েছে ব্যবসা বাণিজ্য দেখতে দিয়েছে, আর সেখানে তুই চলে গেছিস। আমি তো খোঁজ নিছি, লোকটা করতো সরকারি চাকরি, সেখান থেকে পলাই আসে কি করবে, কার দিয়ে কোন কাজ করাবে এটার কোনো দিশ পাচ্ছিল না, পরে তোর মেধাটা কাজে লাগালো আর তুই সেই ফাঁদে পা দিলি। আজকে টাকা পয়সা আছে তোর, কিন্তু মাটা নেই, বুঝতে পারিস নি? অনেক বড় ভুল করলি। বাজার করে দিত, খাওয়াইতো, গোস্ত কিনে দিত, মাছ কিনে দিত, সেই গল্প শুনতিস আমার, তাই না? ওরে তোর থেকে পশু পাখিতে আরও বেশি খাই,
সেই তুলনায় তুই মানুষ, তুই আর কতটুক খাইছিস, কতটুক বাজার ঘাট করে দিছিস তোর, তুই যে পড়ে গেলি, যার কারণে সব সাইডে যায় কুকআপ শহরে যায় তুই, তার সাথে কাজ কামে ব্যবসা বাণিজ্য লেগে গেছিস, আর এখন তুই কেন কেন অভিযোগ করতেছিস, তোর জন্য মার কেন রাখা হয়নি, মার মুখখানা কেন তুই দেখতে পারিসনি, কেন তোর জন্য রাখা হয়নি, সময় তো তোর দেওয়া হয়েছে, তুই তো আসতে পারিসনি। হুজুর আপনি কি কন? না ভুল তো কিছু বলেননি, ওর জন্যই তো 12 ঘন্টা রাখলাম, তাই একটা মুদ্রা কতক্ষণ রাখা যায় উপরে, সবাই সিদ্ধান্ত নিয়েই তো আমরা মাটি দিয়ে দিলাম। টাকা পয়সার মোহে পড়ে অনেকে প্রবাসে বসে থাকে, প্রবাসের মাটিতে পরিশ্রম করতে থাকে, মা মরে গেলে বাবা মরে গেলে তাদেরকে এক নজর পর্যন্ত দেখতে পারে না, আবার অনেকেই আছেন বেঁচে থাকার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য বিদেশে নয় দেশে থেকেই বিদেশের মতো দূরত্ব নিয়ে পরিশ্রম করে চলেছেন, যেসব পরিশ্রম প্রবাসের পরিশ্রম থেকেও হার মানায়, যেসব দূরত্ব প্রবাসের দূরত্বকেও হার মানায়, তাই বাধ্য হয়ে জীবনযাপন করেন না, বাধ্য হয়ে সফল হওয়ার নেশায় ঘুরেন না, দেশে হোক প্রবাসে হোক যেখানেই হোক সেই কাজটাই করেন, যেই কাজটাই আপনি মানসিক শান্তি পাবেন, ইচ্ছা হলে বাবা ভাইয়ের পাশে দাঁড়াইতে পারবেন, সেদিন কোনো টাকা পয়সাই কিন্তু আপনার কাজে লাগবে না, যেদিন পরিশ্রম করতে যেয়ে আপনি মরে যাবেন, অথবা পরিশ্রম করতে যেয়ে আপনার প্রিয়জন মরে গেলে আপনি তাদেরকে নজর না দেখতে পারবেন, তাই কখনো পরিবারের থেকে আর নিজের থেকে এতটাও দূরে চলে যাবেন না যতটা দূরে গেলে, টাকা কামানো সত্ত্বেও টাকা থাকা সত্ত্বেও মায়ের ভালোবাসা কিনতে পারবেন না, নিজের মানসিক শান্তি কিনতে পারবেন না।